সে এক প্রাচীন ইতিহাস। কত প্রাচীন, কেউ বলে 300, কেউ বলে 320, আবার কেউ বা প্রাচীনতার অন্য হিসেব কষে। লোকে বলে কলকাতার পরিত্রাতা নাকি যোগ চাণক্য, কিন্তু মন যদি ডুবুরি হয়ে ইতিহাসে ডুব দেয় তাহলে উঠে আসে অন্য এক অজানা তথ্য। আকবরের মুঘল যুগেও মেলে কলকাতার মতো একটি জায়গার অস্তিত্ব। অন্য মতে এই অঞ্চলের মুখ্য দেবী ছিলেন কালী, সেই থেকে এই অঞ্চল কালীক্ষেত্র বা কালিকাতা, তারপরে ইস্ট ইন্ডিয়ার রাজত্বে ক্যালকাটা বা কলিকাতা, অবশ্য উত্তর আধুনিকের দোরগোড়ায় দাঁড়িয়ে এখন কলকাতা। সে যাই হোক, কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই, কেবল আসলে সে খুঁজে ফিরি আমার শহর কলকাতাকে। মন্দির, মসজিদ, গির্জা, শপিং মল, খেলাধুলো, রাজনীতি, সবকিছু নিয়ে আরো একবার পেন নাম কলকাতা। প্রাচীন ঐতিহ্য আর সংস্কৃতির পাকদণ্ডী পথ পেয়ে তিলে তিলে গড়ে ওঠে স্বপ্নের কলকাতা। আর এই স্বপ্ন নগরীতে গড়ে ওঠা শিল্পের চোখে চোখ রেখে অন্ধকারে ডুবে থাকা শিল্পীরা দেখেছিল এক অন্য পৃথিবীর স্বপ্ন। পোকায় কাটা পাণ্ডুলিপির পাতাগুলো উল্টালে বেরিয়ে আসে সেই সব স্বপ্ন সরণী। তাই কলকাতার পায়ে মাথা ঠুকে আজ আবার নতুন করে খুঁজে নেওয়া সেই সব স্বপ্ন সরণীকে। বাংলা থিয়েটারে তখন মহাশোরগোল, কেউই আর থিয়েটারকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে আসছেন না। সাহায্যের হাত বাড়ালেন ধনবান গুরমুখ রায়, তবে শর্ত তার একটাই, থিয়েটার গড়ে দেবার বদলে চাই বিনোদিনী দাসীকে। প্রথমে নারাজ হলেও মাস্টার মশাই গিরিশ ঘোষের অনুরোধে বাংলার রঙ্গালয়কে বাঁচাতে গুরমুখ রায়ের প্রস্তাবে রাজি হন বিনোদিনী। তখন সে এ শহরের এক নাম করা নটি, তাই থিয়েটারের নাম হবে বিনোদিনী থিয়েটার। মুশকিল হল এইখানে, গিরিশ ঘোষ আর গুরমুখ রায় ছাড়া কোনো ভদ্রলোকই এই গণিকার নামে নাম করা থিয়েটারে কাজ করতে ভীষণ আপত্তি জানালেন। অবশেষে গিরিশ ঘোষের স্ত্রী সুরথের মধ্যস্থতায় থিয়েটার মঞ্চের নামকরণ স্থির হল স্টার থিয়েটার। বাংলা রঙ্গশালাকে আজ তুমিই রক্ষা করলে সুরথ, কিন্তু এরা কি অকৃতজ্ঞ? দেখো, থিয়েটারের জন্য এত বড় ত্যাগ যার, তাকে তার জন্মের দুর্ভাগ্যটাকে এরা কিছুতেই ক্ষমা করবে না। প্রথমে 1883 সালে বেডিন স্ট্রিটে প্রতিষ্ঠিত হয় স্টার থিয়েটার, পরে কর্নওয়ালি স্ট্রিটে পাকাপাকিভাবে তৈরি হয় স্টার। এই কর্নওয়ালি স্ট্রিটেরই বর্তমান নাম বিধান সরণী। 1991 সালের 13 অক্টোবর গভীর রাতে দাউ দাউ করে জ্বলে ওঠে এই থিয়েটার। ধ্বংস হয়ে যায় 16 আনা প্রাচীন সংস্কৃতির 14 আনা চিহ্ন। বেশ কয়েক বছর পরে আবার নতুন করে সাজানো হয় সেই স্টারকে। 1795 সাল, এক রাশিয়ান মিউজিশিয়ান গেরাসিম স্তেপানোভিক লেবেদেভের হাতে কলকাতার বুকে সর্বপ্রথম বাংলা থিয়েটারের গোড়াপত্তন হয়। ঠিকানা ছিল 37 নম্বর এজরা স্ট্রিট। আজ আর সেখানে থিয়েটার হল নেই। থিয়েটার বললেই
এখন সবার প্রথম স্টার থিয়েটারের নামই মনে আসে। অবশ্য হবে নাই বা কেন, যে থিয়েটারে পরমহংস রামকৃষ্ণের পদধূলি পড়েছে সে থিয়েটারের খ্যাতি যে বিশ্বজোড়া হবে এর নতুন কি। দে দে গিরিশকে দে, গিরিশকে দে, ধর ধর শালা ধর, তোকে আমি ষোলো আনাই দিলাম। তাই দাও, তাই দাও ঠাকুর, ষোলো আনাই তুমি আমাকে দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন, মাতাল, নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটার আসতে চাও কেন? আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন, আপনি যা বলবেন আমি তাই শুনব। কত টাকা মাইনে চাও? আপনারা যা দেবেন তাই আমি মাথায় তুলে নিয়ে যাব। আপনি আমাকে বাঁচালেন, এই উপকার আমি কোনোদিন ভুলব না। শুধু থিয়েটারই নয়, হীরালাল সেনের বদান্যতায় প্রথম চলচ্চিত্র দেখানো সেই স্টার থিয়েটারে। নির্বাক থেকে সবাক, সাদা কালো থেকে রঙিন, স্টারের পর্দায় চলচ্চিত্রের আজও রমরমা। বিনোদিনীকে বাদ দিয়ে বাংলার থিয়েটারের ইতিহাস ভাবাই যায় না। 1863 সালে জন্ম হয়েছিল বিনোদিনী দাসীর। জীবনের ঘাত প্রতিঘাত, অপমান, লাঞ্ছনা সব কিছুকে উপেক্ষা করে সেনটির নিবিড় সাধনা ছিল থিয়েটার। এরই মধ্যে এসেছিলেন রাঙাবাবু, কুর্মুক রায়, আরও কত যে পিয়াসী পুরুষ চড়া দামে কিনতে চেয়েছিলেন বিনোদকে। কিন্তু বিনোদিনী সাধনায় অনড়, শত প্রলোভনেও ভুলতে চায়নি তার থিয়েটার। ভুলে যাই আমরা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই জোর করে বাঁচিয়ে রাখা হয়েছে নটী বিনোদিনীর স্মৃতিকে, নটী বিনোদিনী স্মরণী। আগে এরই নাম ছিল রাজাবাগান স্ট্রিট। ঘিঞ্জি লোকালয়ে টিম টিম করছে এই নটীর প্রদীপ। কলকাতা নামের আগে জন অরণ্য বিশেষণটা অনেক কালের, তবে বিশ্বায়নের যুগে তাও যেন আরো বেশি প্রকট। যে যত দূরের দেশ থেকেই আসুক না কেন, কলকাতার বুকে সবাই কিন্তু কলকাতাবাসী, তাদের কোনো জাত হয় না। চিৎপুরের দিকটায় এলেই জাত বেজাতের মিলন মেলার ছবিটাই বেশি করে চোখে পড়ে। উঁচু উঁচু ইসলামীয় ঐতিহ্যের অনন্য নিদর্শন নাখোদা মসজিদ। ১৮৫৭ সালে কাচ্চি মেমন কমিউনিটির উদ্যোগে তৈরি হয় নাখোদা মসজিদ। পরে ১৯২৬ সালে নতুন করে তৈরি করা হয় এই মসজিদকে। পূর্বের ওই দোতলা মসজিদ আজকের এই বিশাল রূপ ধারণ করেছে। আকৃতি, শৈলী, এ সব কিছুর জন্য এই নাখোদা মসজিদকে পশ্চিমবঙ্গের জামা মসজিদ বলা হয়। মসজিদ সংলগ্ন অঞ্চল জুড়ে এক মাস ধরে চলে পুণ্য রমজানের মেলা। এই রমজান হল হজরত মোহাম্মদ সৃষ্ট এক ব্রত। মুসলিমদের ভাষায় এর নামই রোজা। আদিকালে
এর সময়সীমা ছিল ছ মাস, এখন অবশ্য সেটা এক মাস। এই একটা মাস মুসলিমদের দৈবিক ও জৈবিক চাহিদাগুলো এড়িয়ে আত্মত্যাগ এবং আত্মসংযমের মধ্যে দিয়ে চলতে হয়। রমজান মাসের শেষ দিন অর্থাৎ 31তম দিনে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় ঈদ উল ফিতর। ঈদের চাঁদ দেখার প্রথম ঘোষণাটাও এই নাখোদা মসজিদ থেকেই করা হয়। কলকাতা এই পুণ্য ঈদেরও সাক্ষী। নাখোদা ছাড়িয়ে এগোতেই বাঁশের কাঠামোয় ত্রিপল খাটানো, এক পাশে যখন আজানের সুরে রমজানের উপবাস, অন্য পাশে তখন উমার আগমনের সুরে মৃন্ময়কে চিন্ময় রূপে আবাহন। এটাই তো কলকাতার আসল রূপ। কলকাতার পথে চলতে গেলেই গলা জড়িয়ে ধরে পুরনো ইতিহাস, বলে যায়, একবার দাঁড়াও বন্ধু, দেখে যাও আমাকে, চিনে যাও আমার আজকের আমিকে। কিন্তু কত ইতিহাসই বা জানি আমরা, পথের পাশে এখনো অনেক ইতিহাস মুখ গুঁজে পড়ে থাকে যার কোনো গল্প জানা নেই, শুধু চোখ পড়লেই থমকে যেতে ইচ্ছা করে। তেমনি এক ইতিহাস জোড়াসাঁকো রাজবাটী। বাংলা থিয়েটারের এক অন্য ইতিহাস এই ঘড়ি বাড়ি। শুনেছি তখনকার দিনে এই ঘড়ির শব্দেই নাকি থিয়েটার শুরুর সংকেত পাওয়া যেত। 1868 সালে বাগবাজারে শখের থিয়েটার দল তৈরি হয়। উদ্যোক্তা ছিলেন গিরিশ ঘোষ, রাধামাধব কর, অর্ধেন্দু মুস্তাফি, ধর্মদাস সুরের মতন আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। পরে জোড়াসাঁকোর মল্লিক বাড়িতে ন্যাশনাল থিয়েটারের সূচনা হয়। ঠিকানা ছিল 279 আপাতচিতপুর রোড। জোড়াসাঁকোর মল্লিক বাড়ি ঘড়ি বাড়ি নামে পরিচিত, তবে এখনকার ঠিকানা 279 রবীন্দ্র সরণি, কলকাতা 6।
চিতপুর মানেই যাত্রাপাড়া। রাস্তার পাশে মোড়ে সবখানে নানান শিল্পীর রংচঙের মুখ, কেউ নামি কেউ দামি, আবার কেউ বা সম্ভাবনাময় প্রতিভা। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির এক অন্যতম শিল্প এই যাত্রা। শিল্পীদের কঠোর নিষ্ঠা, ত্যাগ আর সাধনার ফলে গড়ে ওঠে এক একটা যাত্রার ইতিহাস। অসাধারণ অভিনয় ইতিহাস হয়ে যান এক একজন শিল্পী, যেমন যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্ত, দীপেন চ্যাটার্জি, অরুণ দাশগুপ্ত, ভৈরব গঙ্গোপাধ্যায়, আরও কত যে, এবং অবশ্যই আবারও গিরীশ ঘোষ আর নটি বিনোদিনী। এত বড় মানুষটাকে তোর গেরাচ্ছি হলো না, বলি তোর কোন ভক্তকে গাড়ি বাড়ি দেবে না? মুখের কথাটি বল, আমি ভদ্রলোককে ফিরিয়ে আনি। তোমার পায়ে পড়ি মা, তুমি আমাকে এ পথে আর টেনে নিও না। কুমার বাহাদুর চলে গেছে, এবার আমায় ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা, ভদ্রভাবে জীবন কাটাতে দাও। কি ভদ্রভাবে জীবন কাটাবি? মা দিদিমা যে পথে চলেছে সে পথে তুই চলবি না মা। দূর দূর বেরো, বেরো তুই আমার চোখের সামনে থেকে বেরো। নাম কি তোমার? পতিত পাবন তিনটি লোকে বলে বলে, কি আধমের মিলবে কি গঙ্গোত্রী উৎসে উৎসারিত হয়ে পুরাণ কাল থেকে প্রবাহিত গঙ্গা, চলার পথে ছুঁয়ে আসা ঋষিকেশ, হরিদ্বার, এলাহাবাদ, বারাণসীর কত পুণ্যতোয়া ঘাট, গঙ্গা এমনি করে ছুঁয়ে যায় এই কলকাতাকেও। পতিত পাবনী গঙ্গার স্পর্শে কাদামাটির সামান্য ঘাটও হয়ে ওঠে পুণ্যতীর্থ। না, আহিরিটোলার ঘাট কোনো পুণ্যতীর্থ নয়। ভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরাস্তং তব পদ কমলে ভাগীরথি সুখদা তবে কলকাতাবাসীর রাত দিনের রোজনামচার এক মস্ত বড় সাক্ষী এই ঘাট আর ঘাট ছুঁয়ে বয়ে যাওয়া সুরেশ্বরী গঙ্গা। কলকাতাকে চলতে শেখায় আরো আরো অনেক পথ। সাগর পারম তব জল মমলং এন নিপীতং পরম পদং খলু তেন গৃহীতং মাতার গঙ্গে তৈয়ো ভক্তঃ কিল তং দ্রষ্টুম ইয়মন শক্তঃ পতিতো ধারিণি জাহ্নবি গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে বিষ জননি খলু মুনিবর কণ্ঠে পতিত কল্পলতা।